নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোনেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। পয়লা সেপ্টেম্বর টু 14ই সেপ্টেম্বর, টানা 14 দিন এই ছয় রাশি বিশ্ব জয় করবে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কেন এই ছয় রাশি আগামী 14 দিন বিশেষভাবে লাভ পাবে তাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাব। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, যারা প্রতিদিন ভিডিও শুনছেন, ভাবছেন রাশির নাম আসছে হয়তো আমার সঙ্গে মিলে যাবে, কিছু মানুষের সঙ্গে মিলছে, আবার কিছু মানুষের সঙ্গে কিন্তু মিলছে না। কারণ এটা একটা ইন জেনারেল আলোচনা, এটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক এটা বিচার না। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, নিশ্চিতরূপে এই সময় কিন্তু আপনাদের বড় ধরনের এই 14 দিনের মধ্যে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, অর্থাৎ এক কথা যদি বলি দিয়ালে পিঠ ঠেকে গেছে, একটা ঋণ পরিশোধ করার জন্য আরেক জায়গা থেকে ঋণ তুলে ওই ঋণ পরিশোধ করছেন, দিশা পাচ্ছেন না, মামলা মকদ্দমা, ব্যবসা ভালো চলছে না, আপনার অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা চলছে, অবশ্যই আপনারা কন্ট্রাক্টটা অবশ্যই করুন যে আপনাদের ব্যক্তিগত জন্ম ছককে একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। কারণ আপনাদের ক্ষেত্রে কোন গ্রহ আপনাদের এই সমস্যাগুলো ঘটাচ্ছে সেটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই কিন্তু বলতে পারবে, আর কৌশিক রায় যার হাত ধরে কি না তাকে কিন্তু টেনে তুলে। কৌশিক রায় সবার কিন্তু হাত ধরে না, আমি অনেককে প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই, বারবার বলছি। অনেকে বলে যে কৌশিকদা দয়াপূর্বক রেমিডিটা করে দিন না, আমি না, কারণ স্যারেন্ডার যারা হয় তাদেরকে আমি করে দিই, অর্থাৎ যে কৌশিকদা আপনি আমাকে বাঁচান। আমি খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে কথাটা বলছি, আর আমার প্রেডিকশন না মাটিতে পড়ে না। আমি বারবার এই কথাটা বলি যে কাজ করি খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। জন্মকুণ্ডলিতে আপনাদের বড় কোনো দোষ না থাকলে এই সময় কিন্তু আপনারা হবেন মালামাল, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই 14 দিন পয়লা সেপ্টেম্বর টু 14ই সেপ্টেম্বরের মধ্যে এই ছয় রাশি অর্থের জোয়ার আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি একটি কথা বলি, গ্রহ কিন্তু আমাদের কথা কিন্তু বলে। বাস্তু শাস্ত্র একটা বিশাল সাবজেক্ট, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র এবং এই যে রত্ন সিলেকশন করাটা কিন্তু দরকার রয়েছে। কোন লগ্নের ক্ষেত্রে কোন রত্ন, আপনার কোন দশা মহাদশা চলছে তার উপর দেখে কিন্তু রত্ন সিলেকশন করে যদি পড়া যায় কি না, নিশ্চিতরূপে ভাগ্যের যে বিড়ম্বনা রয়েছে কি না সেটা কিন্তু কাটবে। ভিডিও দেখছেন প্রতিদিন, হয়তো ভাবছেন যে আমাদের ভালো সময় আসবে। দেখুন, সব সময় কিন্তু মানুষের সময় কিন্তু ভালো যায় না, আবার সব সময় মানুষের সময় কিন্তু খারাপ যায় না। যদিও যতক্ষণ না আপনারা গ্রহের সঠিক প্রতিকার করেছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের এই সমস্যাগুলো কিন্তু লেগেই থাকবে। এই জন্য আবারও বলি যে শুধু রাশির নাম শুনলেই যে ভাবছেন যে আপনাদের সাথে সেম টু সেম সেই জায়গাটা ঘটে যাবে এমনটি নয়। কারণ একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই দশা মহাদশা ভাগ্য প্রত্যেকেরই আলাদা রয়েছে। এখানে কিন্তু নিজস্ব ব্যক্তিগত জন্মছক
অথবা হস্তরেখা কিন্তু বিচার করা কিন্তু একান্তই দরকার। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আগামী 14 দিনের মধ্যে আপনাদের অর্থনৈতিক, আপনাদের সম্পত্তি এবং কর্মক্ষেত্রে আপনাদের প্রভূত উন্নতি কিন্তু হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু ফিরে পেতে চলেছেন। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশি এক কথায় আপনাদের কর্মক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসতে চলেছে এবং সম্পত্তিগত দিক থেকেও আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু নিশ্চিতরূপে কিন্তু লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছেন, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট তুলা রাশি পেতে চলেছে, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা রিকভারি আপনাদের হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে বিদেশ থেকে ফরেন থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি ধনু রাশি। ধনু রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, বিশেষ করে কর্ম, ভাগ্য এবং আপনার কেরিয়ার ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে এই সেক্টরগুলো থেকে কিন্তু আপনারা যদি ধনু রাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আসতে কিন্তু চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি ধনের ভান্ডার পূর্ণ হতে চলেছে। এক কথায় মকর রাশির সুযোগগুলো আসতে চলেছে, অপরচুনিটি আসতে চলেছে, এই সময় আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ আসতে চলেছে এবং এই সময় আপনাদের কর্মক্ষেত্রে কর্মযোগ এবং ডেলি ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। বিশ্ব জয় করবে মকর রাশি। এরপর যে রাশি সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আগামী 14 দিনের মধ্যে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ চাইলেও কিন্তু ভুলতে পারবেন না আগামী 14 দিন সিংহ রাশির সৌভাগ্যের সূচনা হতে কিন্তু চলেছে এবং আপনাদের ডেলি ইনকাম, ব্যবসা, ভাগ্য, কেরিয়ার এবং অর্থের জায়গা কিন্তু আপনাদের মানে এক কথায় ফুলফিলমেন্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে সিংহ রাশির বড় ধরনের কোনো লগ্নি এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। অর্থাৎ আগামী 14 দিন এই 6টি রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা দেখাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।